इंडिपेंडेंस डे टू ऑल माय लवली फ्रेंड्स एंड एवरीवन। आज के वीडियो शुरू कर आज के दिन निजे शुरू कर निजे के ये गेटअपे निजे ही देखते खूब भीषण भलो लगे। एम एक दिन जे दिन प्राय मानुषे तर छोटो बलार कथा मन पड़े, हमारों आज खूब मन पड़े स्कूल लाइफर कथा, हमार प्राइमरि मैं जगह स्टेज प्राइमरि स्कूल कथा बेसि मन पड़े जो छोटो बाच्चा बसे क्लस थ्री फोरे पढ़ी, মানে যখন হাই স্কুলে যাই তখন তো এক বড় হয়ে গেছি, মানে তখন একটা এই দিন 15 আগস্টে পতাকা উত্তোলন সেটা একটা আলাদা, ম্যাডামদের সাথে পরিচয় বন্ধুদের সাথে গল্প সেটা একটা আলাদা ফিলিংস, আর প্রাইমারি স্টেজের যে ফিলিংসটা সেটা একটা আলাদা ফিলিংস। মানে ছোট বাচ্চা বয়সে স্কুলে যেতাম প্রাইমারি, মানে স্যারেরা দিদিমণিরা নিয়ে আমাদের সেই লম্বা লাইন করে টাউনে নিয়ে যেত, মানে আজকালকার তো আমরা ভাবতেই পারি না ক্লাস টু থ্রি বাচ্চাদেরকে গোটা টাউন ঘোরাবে ম্যাডামরা স্যারেরা, মানে সে ভরসাটাই এখন পাই না। কিন্তু আমরা সে সময় করেছি, আমরা গিয়েছি, মানে যেটা মানে ভোলার নয়। আমার মতো যারা গেছো তারা এই জিনিসটা আমার সাথে ফিল করতেই পারবে যে জিনিসটা মানে কতটা আনন্দের, কতটা মানে অনুভব করার জিনিস এটা। মানে ওই স্কুলের একটা বিস্কুট একটা চকলেট সেটার একটা আলাদাই মজা। তো আজকে 15 আগস্টের দিনে আজকে একটা স্পেশাল কিছু জলখাবার বানাচ্ছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। স্পেশাল জলখাবার বলতে আজকে ওই একটা সবজি দিয়ে যেটাকে আমরা ছিলকা বলতে পারি, গোলা রুটিও বলতে পারো, ছিলকা বা গোলা রুটি সেটাই বলতে পারো, খেতেও হেলদি খেতেও সুন্দর লাগে মুখরোচক, বাচ্চাদেরকেও খাওয়াবে অতি অবশ্যই, এটাতেও তো সবজি পড়ছেই আর চটজলদি জলখাবার হিসেবে খুবই ভালো। তো আজকে 15 আগস্ট 75তম আমাদের স্বাধীনতা দিবস, মানে বললাম না এই দিনটা এলে চারিদিকে গান বাজছে, একটা গায়ে কাঁটা দেওয়ার মতো অবস্থা। তো সেটাই বানাচ্ছে, জলখাবারটা বানিয়ে নিই। তো আজকে স্পেশাল স্পেশাল কিছুই হবে, জলখাবারও হবে, রান্নাবান্না সবই তো স্পেশালই হওয়ার কথা। তো জল কী কী লাগবে তোমাদের আগে দেখিয়ে দিই। আছে ময়দা, দেখতে পাচ্ছ এখানে তিরঙ্গা সবজি কেটে রেখেছি, এখানে গাজর আছে অল্প মূলো দিয়েছি, এখানে আছে ক্যাপসিকাম, এইটা একদমই অপশনাল, মূলো যদি না দিতে চাইলেও না দিতে পারো কোনো অসুবিধে নেই। আমি জাস্ট একদম অল্প আজকে দিনের জন্য তিরঙ্গা সাজানোর জন্য আমি দিয়েছি। লাগছে সাদা তেল, এখানে পেঁয়াজ লঙ্কা কুচি আছে, একটা ডিম আছে, লাগবে নুন আর জল। এই ময়দাটাতে আমি সমস্ত সবজিগুলো দিয়ে একটা গোলা বানিয়ে নেব, ময়দাটাতে ওই সমস্ত সবজিগুলো দিয়ে একটা গোলা বানিয়ে নেব, দিয়ে যেমন অল্প এতে তেল দিয়ে আর গোলা রুটি যেমন হয় সেরকম করব। দেখিয়ে দিচ্ছি আমি, মূলোটা কিন্তু একদমই অপশনাল, মূলোটা তোমরা রাখতেও পারো নাও রাখতে পারো, কিন্তু আজকের দিনে মনে হলো তিরঙ্গার একটা কিছু মানে এ করেই দেখাই তোমাদের, সেজন্যই আমি এভাবে গেটআপ দিয়েছি। তো আমি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, ময়দাটা নিয়ে নিয়েছি, এবার এতে সব পরপর সবজিগুলো দিয়ে দেবো যতটা যার পরিমাণ, যেমন গাজরটা দিয়ে দিলাম একদমই অল্প মূলোটা, ক্যাপসিকাম, এখানে পেঁয়াজ লঙ্কা কুচি আছে ওটাও দিয়ে দিলাম, এটা ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। এরপরে জলটা দিয়ে দেবো, এটা একদম মিশিয়ে নেবো ভালো করে, আমি এখনো নুন টুন কিছু দিইনি, গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি এপাশে, এপাশে গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ তাও বসিয়ে দিয়েছি, এটা মিশিয়ে নিই আগে ভালো করে। একটা ডিম এটা ফাটিয়ে দিচ্ছি এটাতে, পরিমাণ মতো নুন, ব্যাস এটা এবার জাস্ট ভালো করে একটা গোলা বানিয়ে নিতে হবে, গোলা রুটি যেমন করে, যেমন গোলা রুটি বানায় সেরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আমি ওটা মানে ব্যাটারটা তৈরি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তা আমার হয়ে গেছে, এই যে একদম পাতলা পাতলা, মানে খুব পাতলাও নয় খুব গাঢ়ও নয়, যাতে তাওয়াটাতে স্প্রেড করা যায় ঘুরিয়ে সেরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমার তেল দিয়ে আমি এই ব্যাটারটা একটাতে করে রুটির মতো করে দিয়ে স্প্রেড করে তুলে নেব,
একটা দিক হয়ে গেছে, এর উপর দিকটা অল্প একটু তেল দিয়ে গলিয়ে দেবো, তাহলে এটা উল্টে দিলে এটাও উপর দিকটা ভাজা হয়ে যাবে। কত সুন্দর উঠলো দেখতেই পেলে, এটা জাস্ট ভালো করে উঠে গেল ডিমটা দেওয়ার জন্য। আর যদি ডিম যারা না খাও, অনেকে ডিমে অ্যালার্জি থাকে, কোনো অসুবিধা নেই, ডিম দেওয়ারও দরকার নেই, শুধু ময়দাতে সবজি দিয়ে তেলে অল্প করে এটা ছড়িয়ে দিয়ে একটু ঢেকে দেবে। ঢেকে দিলেই আস্তে আস্তে ভাজা হয়ে গেলে ওটা জিনিসটা উঠে যাবে, অনেকে চিটিয়ে যায়, যাতে না চিটায় সেজন্য করে দিলাম। এটা ঢেকে ঢেকে অল্প অল্প করে ভাজলে সুন্দর উঠে যাবে, কোনো অসুবিধা হবে না। আর ডিম দিলে তো কোনো কথাই নেই, ডিম দিলে তো উঠবেই, আর ডিম দিলে খেতেও একটু ভালো হয়, বাচ্চাদের মুখেও ভালো লাগে খেতে। এইসব জলখাবার বানিয়ে বানিয়ে বাচ্চাদের খাওয়াবে, সবজিও খাওয়া হবে, বাচ্চাদের খেতেও ভালো লাগবে। এটা আমার হয়ে গেছে, তুই দেখতে পাচ্ছিস দুটি ভাজা হয়ে গেছে। একবার ভাজার পর পরের বার তেলটা খুবই কম লাগে, একদম সামান্য সামান্য অল্প অল্প তেল দিয়ে দিয়ে দিলেই এটা হয়ে যায়। আমি আরেকটাও করে দেখিয়ে দিচ্ছি, তারপর জাস্ট তাওয়াটা ধুরি নিলেই গোল গোল হয়ে যাবে, আর যেটুকু মোটা থাকবে সেটা একটু খুন্তি দিয়ে স্প্রেড করে দিলেই হয়ে যায়। আরেকটাও দিয়ে দিলাম, তো এইগুলো পরপর ভেজে নিয়ে এবার আমাদের সবার হয়ে যাবে একটা করে। আর শুধু 15 আগস্টে যে এইটাই জলখাবার তা তো নয়, 15 আগস্টে মেন যে জলখাবার সেটা না হলেই নয়, সেটা হচ্ছে সেও পোদে, সেটাও তোমাদের দেখাচ্ছি। 15 আগস্টে আমাদের আসেই আছে, এটা বা প্রতিটা ঘরে ঘরেই আছে হয়তো সেও পোদে। সেও পোদে না খেলে মনে হয় না না আমাদের 15 আগস্ট বলে। দিয়ে দিচ্ছি দেখতেই পেলে, ওটাও হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি গেটারটা কত সুন্দর এসছে। আজকের দিনের জন্য একদম পারফেক্ট জলখাবার, দেখে নাও কত সুন্দর এসছে কালারটা। এটা উপর পিঠটা, নিচটা কিন্তু ভাজা হয়ে গেছে, উপরটা এবার আমি পাল্টে দেবো। এই যে অল্প একটু তেল দিয়ে দিলাম, তোমাদের প্রথমটা করে দেখিয়ে দিয়েছি আমি, আরেকটা করেও দেখিয়ে দিচ্ছি। ব্যাস এবার একটু ভাজা ভাজা হবে, সেও আর বোধে 15 আগস্টের পারফেক্ট টিফিন। হয়ে গেছে জলখাবার, এবার আমাদের বানাবো। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আজকের দিনে তোমরা সবাই খুব ভালোভাবে কাটাও, ঘরে সব পুরো ফ্যামিলির সাথে কাটাও, এটাই চাই। তো দেখা যাচ্ছে তোমার সাথে আবার কালকে নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগ নিয়ে। তখন বন্ধুরা টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।